ফুটবল খেলা চলাকালীন এমন কিছু ঘটনা ঘটে যায় যার জন্য কেউই প্রস্তুত থাকে না। আর ফুটবল ইতিহাসে এমন কিছু ভাইরাল মোমেন্টস রয়েছে যেগুলো দেখার জন্য মানুষজন বারবার তাকিয়ে থাকে। এই সব ভাইরাল মোমেন্টসের কারণে ফুটবল খেলা এত জনপ্রিয়। তো ফুটবল ইতিহাসের এই সব ভাইরাল মোমেন্টসগুলো দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো প্রথমে নেইমারকে দিয়ে শুরু করা যাক। নেইমার এই মডেলটিকে এতটাই পছন্দ করেছিল যে তার দিক থেকে চোখ সরাতে পারছিল না, মানে পুরোপুরি চোখে চোখ পড়ে গিয়েছিল এবং নেইমার ছোট একটা চোখও মেরে দিয়েছিল। এবং এখানে 3 নম্বর জার্সি পরা এবং 9 নম্বর জার্সি পরা প্লেয়ারটি ডিবক্সের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে, মানে তারা রীতিমতো একে অপরকে ধাক্কাধাক্কি করতে থাকে। তাদের ধাক্কাধাক্কি দেখে মনে হয় তারা যেন চরম শত্রু, এমনকি তারা ধাক্কাধাক্কি করে দাঁত পর্যন্ত ভেঙে ফেলে এবং এই প্লেয়ারটি তার ঘাড়ে কামড় পর্যন্ত খায়। আর এখানে লিওনেল মেসি তার জাদু দেখিয়ে দেয়, এই প্লেয়ারটিকে ডজ মেরে পুরোপুরি মাটিতে ফেলে দেয়। মেসির এই ডজের কাছে ডিফেন্ডার পুরো নাকানি চুবানি খায়। এখানে খেলতে খেলতে বল আউট হয়ে যায় এবং মাঠের বাইরে থাকা এই ছেলেটি বলটি সাথে সাথে মাঠের মধ্যে পাস দিয়ে দেয়। বলটি এত তাড়াতাড়ি পাস দেওয়ার কারণে অবশেষে এটি গিয়ে গোল হয়ে যায়। এটি দেখে কোচ পুরোপুরি খুশি হয়ে যায় এবং তার সাথে গিয়ে হাত মিলিয়ে ফেলে। এখানে সাদা জার্সি পরা এই প্লেয়ারটি কাউন্টার অ্যাটাকে বল পেয়ে যায়, তারপরে সে বল নিয়ে এগোতে থাকে গোলকিপার এবং সে 1-1 হয়ে যায়। কিন্তু অবশেষে এই প্লেয়ারটি তার ট্যালেন্ট দেখিয়ে গোলকিপারকে গোল দিয়ে দেয়। আর এখানে মাঠের বাইরে বল চলে যায়। এই ব্যক্তি তো কোনোভাবেই এই প্লেয়ারটিকে বল দেবে না, সে তার পুরো শরীর দিয়ে বলটি আটকে রাখে, কিন্তু এই প্লেয়ারটি বল নেওয়ার জন্য তাকে লাথি পর্যন্ত মারে। অবাক করা বিষয়টি হচ্ছে সেই বল বয়কে লাথি মারার কারণে রেফারি এই প্লেয়ারটিকে লাল কার্ড দেয়। আসলে এই বল বয়কে লাথি মারা কোনোভাবে উচিত হয়নি। আর এখানে ক্রিস্টিয়ানো রোনালদো যে বাইসাইকেল মারে সেটি দেখার পর সবার চোখ কপালে উঠে যায়, কারণ রোনালদোর এই বাইসাইকেল একটি বিশ্ব রেকর্ড ছিল। রোনালদো হচ্ছে একটি বস। কারা কারা রোনালদোর ফ্যান তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে লাল জার্সি পরা এই প্লেয়ারটি বল ক্লিয়ার করতে গিয়ে বলটি তার গায়ে লেগে গোল পোস্টে ঢুকে যায়, আর প্লেয়ারটি পুরোপুরি বোকা সেজে যায়। আসলে বলটি পোস্টে লেগে তার মুখে গিয়ে লাগে। আর এখানে নীল জার্সি পরা এই প্লেয়ারটি ফাঁকা পোস্টে বল পেয়ে যায়, প্লেয়ারটি এবং গোলকিপার 1-1 হয়ে যায় এবং সে এমন একটি পাওয়ারফুল কিক করে যার ফলে গোল হয়ে যায় এবং সে উদযাপন করার জন্য তার জার্সিটি খুলে ফেলে। সে জার্সি খোলার পর দেখা যায় তার শরীরটি পুরোপুরি সুঠাম, মানে তাকে দেখতে পুরোপুরি একটি পাথরের মতো লাগছিল। গাইজ, এবার এখানে জিনেদিন জিদানকে দেখে নিন। জিনেদিন জিদান হাঁটতে হাঁটতে যাচ্ছিল, কিন্তু এই প্লেয়ারটি তাকে কি যে বললো, জিদানকে সরাসরি তার বুকে হেড করে দিল এবং এই প্লেয়ারটি মাটিতে পড়ে গেল। মানে তখন জিদানের মাথায় যে কি চলছিল, সে রেগে গিয়ে তাকে এভাবে হেড করে দেয়। যেহেতু সে মাঠে এরকম একটি ব্যবহার করলো, তাই জিনেদিন জিদানকে অবশ্যই একটি রেড কার্ড খেতে হবে। রেফারি এসে তাকে একটি রেড কার্ড দেখায়। অবাক করার বিষয়টি হচ্ছে এই ম্যাচটি ছিল একটি বিশ্বকাপের ম্যাচ। এবার এখানে নেইমারের স্কিল দেখে নিন। নেইমার এই প্লেয়ারটিকে ডজ মেরে গোল পোস্টে একটি কিক করে এবং কিক এতটাই পারফেক্ট ছিল যে কোনো প্লেয়ারের টাচ ছাড়াই বলটি গোলপোস্টে ঢুকে যায়, মানে নেইমারের এই শুটটি অনেক পারফেক্ট ছিল। এবার এখানে জ্লাতান ইব্রাহিমোভিচকে দেখে নিন। জ্লাতান এত দূর থেকে বাইসাইকেল করে গোল দিবে এটা হয়তো কেউ ভাবতে পারেনি। জ্লাতান দূর থেকে একটি বাইসাইকেল করে আর সেটি গোল হয়ে যায় এবং গোল হওয়ার পাশাপাশি এটি একটি বিশ্ব রেকর্ড হয়ে যায়। জ্লাতান ইব্রাহিমোভিচের এই বাইসাইকেলের রেকর্ড এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে জ্লাতান ইব্রাহিমোভিচ এই গোলটি দিয়ে তার জার্সি খুলে ফেলেছিল এবং জার্সি খোলার কারণে রেফারি তাকে হলুদ কার্ড দিয়েছিল। এখানে একটি ম্যাচে গোলকিপারকে রেড কার্ড দেওয়া হয় এবং সেখানে গোলকিপারের জায়গা নেয় হ্যারিকেন। গোলকিপারের জার্সি পরে পোস্টে দাঁড়িয়ে যায় এবং এই প্লেয়ারটি শুট করলে হ্যারিকেন বলটি থামিয়ে দিয়েছিল, কিন্তু তার হাতের ফাঁক দিয়ে বলটি বের হয়ে যায় এবং সেটি গোল হয়ে যায়। আসলে এখানে হ্যারিকেনের ভাগ্য খারাপ ছিল, বলটি কিন্তু সে বাঁধিয়ে দিয়েছিল, একটুর জন্য সে গোল খেয়ে যায়। এবার ইতিহাসের সব থেকে সেরা ফ্রি কিক দেখে নিন। এই ফ্রি কিককে বলা হয় ইতিহাসের সেরা ফ্রি কিক। এই প্লেয়ারটির পায়ে যে কি রয়েছে, সে দূর থেকে এসে শট করে আর বলটি ঘুরতে ঘুরতে পোস্টের কোনা দিয়ে গোল হয়ে যায়। আসলে এটি ছিল কার্লোস, যাকে ফুটবল ইতিহাসের সেরা একজন প্লেয়ার বলা হয়। সে বাপা দিয়ে যে কিকটি করেছিল সেটি একটি অসাধারণ কিক ছিল। এবার রোনালদিনহোর এই গোলটি দেখে নিন। রোনালদিনহো দৌড়াতে দৌড়াতে এত স্পিডে যেভাবে গোলটি দেয় তা সত্যি প্রশংসনীয়। আসলে রোনালদিনহোকে বলা হয় ফুটবলের একজন আর্টিস্ট। ফুটবল ইতিহাসে তার অনেক সুন্দর সুন্দর এবং ইউনিক গোল রয়েছে। গাইজ, এই গোলকিপারকে আপনি কি বলবেন, সুপারম্যানের বড় ভাই বললেও ভুল হবে। সে এমন ভাবে লাফিয়ে গোলটি সেভ দেয় যেটি কেউ ভাবতেও পারেনি। সে হাত দিয়ে না বল ধরে কুম্ফু স্টাইলে পা দিয়ে বলটি ক্লিয়ার করে। আসলে তার এই সেভটি অসাধারণ ছিল। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমার তো মনে হয়েছিল এই গোলকিপার একজন
কুম্ফু মাস্টার। এভাবেও যে বল সেভ দেওয়া যায় তা এই গোলকিপারকে না দেখলে বুঝতে পারতাম না। এবার রুনির এই বাইসাইকেল দেখে নিন। রুনি এই ম্যাচে অসাধারণ একটি বাইসাইকেল করে গোল দেয়। সে এত সুন্দর গোল করে গোলকিপার বুঝতেই পারেনি বলটি কোন পার দিয়ে পোস্টে ঢুকেছে। এই প্লেয়ারটি এতটাই খেপে যায় যে দর্শককে গিয়ে মারতে থাকে। সে সুপারম্যানের মতো দর্শকদের গায়ে গিয়ে লাথি মারতে থাকে। সে এভাবে লাথি মারার কারণে তাকে রেড কার্ড দেওয়া হয়েছিল। এখানে লাল জার্সি পরা এই প্লেয়ারটি অনেক চালাকি করে, সাদা জার্সি পরা এই প্লেয়ারটির পায়ের উপরে জোরে করে চাপ দিয়ে দেয় এবং সে মনে করে এটি কেউ দেখেনি। কিন্তু তার দুর্ভাগ্য ছিল যে রেফারি সেটি বুঝতে পেরেছিল এবং অবশেষে রেফারি তাকে রেড কার্ড দেয়। আসলে মাঠে কিছু কিছু প্লেয়ার এমন চালাকি দেখায়। আপনারা কি এমন প্লেয়ারের সম্মুখীন হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান। আমি কিন্তু এমন প্লেয়ারের সম্মুখীন হয়েছি। এখানে নীল জার্সি পরা প্লেয়ারটি গোলকিপারকে সুন্দর করে ডজ মারে, কিন্তু ডজ মারার পরে সে গোল পোস্টে শুট করে আর বলটি বাইরে চলে যায়। আসলে সে যখন গোলকিপারকে ডজ মেরেছিল তখন পোস্ট কিন্তু পুরোপুরি ফাঁকাই ছিল। তার ভাগ্য খুবই খারাপ ছিল যার কারণে এটি গোল হয়নি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটি ভাইরাল মোমেন্ট হচ্ছে 2016 সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা হেরে যায়। তখন মেসি অনেক কষ্ট পেয়েছিল। একটুর জন্য আর্জেন্টিনা কোপা আমেরিকা জিততে পেরেছিল না, কিন্তু মেসি আসলে হার মেনেছিল না। মেসি ঠিক একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল 2014 সালের বিশ্বকাপে। একটুর জন্য আর্জেন্টিনা 2014 সালে বিশ্বকাপ জিততে পেরেছিল না, কিন্তু মেসি আসলে হাল ছেড়ে দিয়েছিল না। 2021 সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতে মেসি এবং তারপরে 2022 সালে কাতার বিশ্বকাপে জয় করে নেয় বিশ্বকাপ ট্রফি। আর এটি ছিল ইতিহাসের অন্যতম সেরা একটি ভাইরাল মোমেন্ট। বিশ্বকাপ জেতার পর যখন মেসি বিশ্বকাপ ট্রফিতে কিস করছিল তখন এটি ছিল সব থেকে ভাইরাল মোমেন্ট। কত ফুটবল প্রেমী এই মোমেন্টের ছবি তুলে ফেসবুকে প্রোফাইল দিয়েছে তার কোনো হিসাব নেই। আসলে বিশ্বকাপ ট্রফিতে কিস করা এটি সবার ভাগ্যে জোটে না। বিশ্বকাপ জেতার পর মেসি এতটাই খুশি ছিল যে এই ভিডিওতে তাকে দেখে আপনি বুঝতে পারছেন। এবং বিশ্বকাপ জেতার পর মেসি এই বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড দিয়েছিল যেটি ইতিহাসের অন্যতম সেরা একটি ভাইরাল ছবি ছিল। কিছু মুহূর্তের মধ্যেই মেসির এই ছবিতে 75 মিলিয়ন লাইক পড়ে যায়, যেটি ইনস্টাগ্রামের ইতিহাসে আর কোনোদিন হয়নি। তো যাই হোক, কারা কারা মেসির ফ্যান রয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবং এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।